তো আজকে হইতেছে আন্দোলনের দ্বিতীয় দিন। সাড়ে 9টা বাজে গেলাম স্টানে, স্টানে গিয়া আপনার চিরাঙ্গুর যাওয়ানোর ট্রাই করছিলাম, কিন্তু আধা ঘন্টা দাঁড়া ছিলাম, কোনো গাড়ি নেই, আর জেডি আছে ওটি ভরা, নয়তো জেডি খালি আছে ওটি যাইতো না। তো দেখলাম মোটামুটি আপনার 4 সারা কালীবাজার যেই গাড়িগুলো আছে, মানে গাড়িগুলো বলতে সিএনজি, তারপরে আরেকটা কি জানি লেগুনা, এগুলো আর কি চলতেছে মোটামুটি, মানে কিছু কিছু, কিন্তু আর কি চাপ অনেক, কারণ অটোর মধ্যে মোটামুটি ভালো চাপ থাকতো আর অটো অনেক আছিল। তো এখন যেহেতু মানে অটো আর কি আন্দোলন করতেছে, তাহলে আর কি চাপ তো পড়বে ভালোই, দেখা যায় অনেক মানুষ ঝুলে ঝুলে যেতেছে, মানে বাজে অবস্থা। তো এই লেগে আর মানে পড়াতে যেমন ভাবছিলাম, তো পড়াতে যাইনি, এই লেগে বাসায় যেতেছি। এখন আমি চিন্তা করতেছি আর কি দুপুর একটা কুইজ আছে 3:30, তো ওই কুইজটা দেওয়ানোর লেগে আপনার ওদিকে যাইতে হইব আর কি, চাষারা ওদিকে। তো এখন একটু কনফিডেন্স আইছে যে মনে হয় যাইতে পারবো, কারণ ওদিকের গাড়ি আমি দেখছি মোটামুটি ঝুলে ঝুলে হইলেও যাওয়ান যাইব, খালি সময়টা বেশি লাগবো আর অনেকক্ষণ দাঁড়া থাকতে হইব, তো সময় হাতে নিয়ে বাইরে হইব। তো এইটাই আন্দাজ, ভালো হয়রানি হইতেছে। A few moments later. আজকে আবার দুইটা সমস্যা মনে পড়লো যখন আমি স্নান করতেছিলাম, তখন দুইটা সমস্যা কাইন্ড অফ একটা সমস্যায় একই রকম। তো যখন স্নান করি, মানে হয় ঝর্ণা দিয়া বা পুষ্করিণীতে ডুবাই বা নদীতে স্নান করি, তখন দেখা যায় যে চুলগুলা যখন বড় থাকে চোখের মধ্যে আর কি বাড়ি লাগে, মানে একটা ঝাপটার মতন বাড়ি লাগে, সমস্যা ডিস্টার্ব, এই জন্য একটা মানে এটা একটা অসুবিধা। তারপর আরেকটা অসুবিধা হইতেছে এরকমই যে বাসে উঠছি বা অটোতে উঠছি না, এখন চুল তো বড়, পিছনে থাকলে তো এক হিসাব, কিন্তু পিছনে থাকে না সবসময়, বাতাসে দেখা যায় এদিক ওদিক থেকে বাতাস আসে, তো মানে ওই চোখেই লাগে, মানে একই সমস্যা দুইভাবে দেখা যায়, তো এটাও একটা সমস্যা। আবার বনে পড়লে আবার কমুনে, আর এখনো মানে ক্লাস বা ওই কুইজটা ক্যান্সেল করার প্রসেস চলতেছে, এখন দেখা যাক, কারণ অবস্থা ভালো না, মানে গাড়ি ঘোড়া ওরকম নাই। তো ফাইনালি কুইজটা ক্যান্সেল হয়েছে, আর কুইজ ক্যান্সেল না হইলো ভাবছিলাম যে যাবো না, তো ঘুমাই গেছিলাম গা, পরে ওইটা দেখলাম মেসেজ যে কুইজটা আসলে ক্যান্সেল হয়েছে। এখন অটোওয়ালাদের যে আন্দোলন ছিল ওইটাও দেখলাম যে শেষ, মানে আজকে এখন আবার বিকাল থেকে অটো চলতেছে, তার মানে কালকে থেকে আশা করি সব নর্মাল। এখন হ্যাঁ, দাবিটা মানছে কি মানে নাই ওইটা আমি জানি না, তো অটো দেখতেছি চলতেছে, আর এখন আইলাম হইতেছে পারাবাড়ি করতে। তো দেখি যদি পারাবাড়ি ভিডিও করতে পারি করবো, পারাবাড়ি করতে ভালোই লাগে, মানে কারণ সারাদিন আজিরা বয়ে থাকতে থাকতে শরীর চুলকায়, এখন যখন পারাবাড়িটা করা হয় তখন একটু মানে মনে হয় যে না ঠিক আছে সব মনে করেন রিলিজ করে দিলাম ওদিকে এরকম। 15 মিনিটস লেটার, পারাপারি করা শেষ, এখন বাসা যেতেছি, তো ভালোই লাগছে আজকে, আজকে আবার একটু মানে নর্মালি আর কি রেস্ট আসছিলাম, তো তো আজকে মোটামুটি পাম্প ভালো হয়েছে। তো এখন দেখা যাক, আবার পারাপারির ভিডিও করছি, দেখি যদি ভালো হয় তাহলে আপলোড করবো। তো বাসায় এসে ফ্রেশ হইলাম, এখন পারাপারি আপনারাও চাইলে করতে পারেন, কিন্তু সমস্যা কি মানে আপনারা যখন পারাপারি করবেন একটা মানে অনেক সময় হইব, তখন মানুষ বলবো যে আপনার বডি কোথায়, কিন্তু তারা তো আপনার গোল জানে না। অনেকে আছে যে প্রফেশনাল বডি বিল্ডিং করবো, তো আমি তো আর প্রফেশনাল বডি বিল্ডিং করতেছি না, আমি তো জাস্ট জেনারেল ফিটনেস। আরেকটা আছে অ্যাস্থেটিক লুক, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু ওইটার জন্য ডায়েট লাগবে, এখানে আবার ডায়েটেরও কাহিনী আছে। নর্মালি আমি ডায়েটের দিকে অত ফোকাস দেই না, দিতে পারি না, মোট কথা দেই না বলতে কি দিতে পারি না, তো আমি যেরকম আছি আমি ওরকম খুশি আছি, মানে স্যাটিসফাইড আছি যে আমি আগে যেরকম ছিলাম এখন যেরকম আছি, আমি মানে ফিট আছি। এখন যদি আমি অ্যাস্থেটিক লুক চাই, আমার ডায়েটের দিকে নজর দিতে হইব, উল্টাপাল্টা খাইতে পারবো না। দেন যদি প্রফেশনাল বডি বিল্ডিংয়ে যাই, তো তখন ওইগুলার সিস্টেম আর কি আলাদা। তো আমি চাইতেছি যে আর কি নতুন নতুন কিছু ট্রাই করতে, যেমন একটা প্রোটিন ট্রাই করছি, এরপরের বার আমার ইচ্ছা আছে যে একটা ক্রিয়েটিন ট্রাই করবো, তো ওইটা যখন বাজেট হইব তখন আমি ট্রাই করবো। তো মানে আপনারাও পারাপারির মধ্যে জয়েন হন, আপনাদের গোল সেট করেন,
ডায়েট নিয়ে তো ভাবতে হইব না, মাসে আপনারা 500 বা 600 দিয়ে আপনারা জিম করবেন, পারাপারি করবেন, তো একটা ডিম মিনিমাম কনফার্ম করতে পারলেই চলবো। আর সারাদিন আপনারা যা খাইতেছেন তাই খান, কোনো সমস্যা নেই, কিছু না থাকাতে কিছু তো ভালো। তো এই জন্য আমি আপনাদের মানে উৎসাহিত করবো যে আপনারা পারাপারি করেন, এটা আসলে দরকার আছে, কারণ দিন শেষে দেখা যাবো যে এই রোগ ওই রোগ এটি লাগিয়েই থাকবো। আর পারাপারিটা করলে অন্তত ওই মানে একটু হইলেও আপনারা সুস্থ থাকবেন, যেটা আমি ফেস করছি আর কি। এর লেগে আমি কন্টিনিউ করতেছি, আমিও কিন্তু আহামরি ডায়েট করি না, আমার ওরকম ডায়েটের কোনো রুটিন নাই, মানে রেগুলার যা খাইতেছে ওইগুলোই, জাস্ট দুইটা ডিম কনফার্ম হইতে পারে এতটুকু। মাঝে মধ্যে মানে উল্টাপাল্টা তো খাই, ওটি তো বাদ। তো অনেকে ভাবে যে জিমে ঢুকলে নাকি মানে মানে জিমে ঢুকে যে মোটা থেকে চিকন হওয়ার জন্য, কিন্তু আসলে না, আপনারা যদি চিকনও থাকেন তো আপনারা আর কি পারাপারি করেন, ঢুকেন, আপনাদের কিছু হইলেও মাসেল গেইন হইব, আপনারা যা খাইতেছেন তাই, যদি মানে ডায়েট ঠিকও না করেন। তো অনেকে ডায়েটের ডরেও আর কি ভর্তি হয় না, কেন দরকার কি ভাই? আপনার কি প্রফেশনাল বডি বিল্ডিং করবেন যে আপনার এই সাপ্লিমেন্ট এই খাবার ওই খাবার ঠিক করতে হবে, হ্যান খাইতে পারতেন না তেন খাইতে পারতেন না, কোনো দরকার নেই। আপনারা নির্দ্বিধায় জয়েন হন, অন্তত রেগুলার মানে ওয়ার্কআউট করেন, পারাপারি করেন, এটা বডির লিগে দরকার আছে। তো এখন আমি যা আছে তাই খামো, পরে ব্লগটা এতটুকুই থাকুক, কালকে আবার পরীক্ষা আছে, তো আবার দেখি একটু পড়তে পারি। তো আজকে যাই গা, বাই বাই।